আমরা চলে এসেছি রূপোর দোকানে। এখন আমরা পুতুর জন্য কি কিনব। আজকে 23শে জানুয়ারিতে খেলে আমার ছেলে দুটো প্রাইজ পেয়েছে, আমার ছেলে। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমি খুব 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 ভালো আছি। আজকে আমি প্রচুর খুশি, এত খুশি এত খুশি যে আমি সকাল থেকে আজকে মানে কাজ বাজ গুছিয়ে নেওয়ার পর আমি সোয়েটার খুলে ফেলেছি, এতটাই খুশি। আর অন্যদিন আমি দেখেছেন তো বন্ধুরা, সোয়েটার টুপি কিচ্ছু খুলি না, আপনাদের সাথে কথা বলতে চালু করে দিই। কাজকে আজকে এত খুশি মানে আমার সোয়েটার পরতে আর ভালো লাগছে না, ঠান্ডাই লাগছে না, তো সোয়েটার পরবো কী করে। তো চলুন চা খাবো, আর গরম গরম এক কাপ চায়ের সাথে আপনাদের সকলকে গুড মর্নিং। চলুন চা হয়ে গেছে, এখন চাটা খেয়ে তারপরে আপনাদের বলছি যে আজকে আমি কেন এত খুশি। বন্ধুরা কত সুন্দর দেখুন ফুলটা, বন্ধুরা দেখুন ফুলটা কত সুন্দর, দেখতে কি ভালো লাগছে। কিন্তু ফুলটার নাম কি আমি জানি না, তো বন্ধুরা আপনারা যদি কেউ জানেন যে ফুলটার কি নাম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা নতুন অতিথিকে দেখতে যাব কিন্তু কালকে, কিন্তু আজকে কেনাকাটাটা করে রাখবো, কারণ কি কালকে খুব সকালে বেরোবো, অনেকটা দূর তো, তাই মেয়েটাই মাত্র এসেছিল, একটা সুখবর দিয়ে গেল, বলছে মা ভাই তিনটে খেলাতে মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আছে, তিনটে খেলাতে তিনটে প্রাইজ পাবে ভাই, আর একটা খেলা হচ্ছে, যদি ওটা হয়, যদি ওটাতেও কিছু হতে পারে তো ওটাতেও পাবে, মোট চারটে খেলায় তাহলে পাবে। তো বন্ধুরা স্কুল থেকে খেলতে নিয়ে গেছিল, তো স্কুলে খেলাতে গিয়েও কিছু করতে পারিনি। আজকে 23শে জানুয়ারিতে ওখানে মাঠে খেলা দিয়েছে, স্কুল মাঠে ও খেলায় নাম দিয়েছে, দিয়ে তিনটে খেলাতে মানে অংশগ্রহণ করেছে, যেভাবেই হোক আমার ওইটুখানি ছেলে। আমার শুনে প্রচুর খুশি লাগছে, আমার মা ফোন করেছিল, মাও বললো আসবে ওখানে হাফ রাস্তায়, মা আসবে, দিয়ে ওখানে কেনাকাটা করে নিয়ে তারপরে চলে যাবো একবারে মাদের ওখানে। তো চলুন এখন আমি গোছ গাছ করে নিই, জামাকাপড় গুছিয়ে নিই, নিজের চুলটুল আঁচড়ে নিই, তারপরে রাস্তায় যেতে না রাস্তায় নয় মানে আমার ছেলে যখন প্রাইজ নিয়ে আসবে তখন একবারে আপনাদের দেখাবো। তো আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি, এখনও আমার ছেলে মেয়ে আসেনি, অন্ধকার হয়ে গেছে বাইরে, কখন যাবো কিছু নেই, এবার কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে আমার। ছেলে খেলায় নাম দিয়েছে না, যতক্ষণ না প্রাইজ দেওয়া হবে ততক্ষণ তো ছাড়বে না, কখন প্রাইজ দেওয়া হবে, কখন আসবে, কখন আমি যাব, কখন কেনাকাটা করবো, আমি এবার চিন্তায় পড়ে যাচ্ছি, মনটাও খারাপ হয়ে যাচ্ছে। সারাদিন বেশ খুশি খুশি ছিলাম, এবার আস্তে আস্তে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, আবার একটা দুশ্চিন্তা হচ্ছে যে অন্ধকার হয়ে যাচ্ছে, ছেলে মেয়েগুলো আসবেটাই কি করে এত অন্ধকারে। ওলে বাবালে আমার ছোনা চলে এসেছে, দুটো প্রাইজ পেয়েছে। কিসা কিসা পেয়েছো মা? রান্ডৌড়া আর বিস্কুট। হ্যাঁ রান্ডৌড়া আর বিস্কুট দুটো। বাবা আমার সোনা স্কুলে গিয়ে স্কুলের খেলা হয়েছিল দিয়েছিল, সেখান থেকে কিছু আনতে পারিনি। আজকে 23শে জানুয়ারিতে খেলে আমার ছেলে দুটো প্রাইজ পেয়েছে, আমার সোনা। বন্ধুরা আমার ছেলে দুটো প্রাইজ পেয়েছে, একটা ফার্স্ট আর একটা থার্ড। ও যা সময় বলেই গিয়েছিল যে আমি আজকে প্রাইজ নিয়েই বাড়ি ঢুকবো। সাজা খেলা তুমি বস্তা দৌড়ে পারো নি পারো
তুমি কি কি খেলা নিয়েছিলে? সব খেলাই নিয়েছিলাম। কি কি নাম বলো? টাকা দৌড়া, আলু দৌড়া, লেবু দৌড়া, বিস্কুট দৌড়ে, বিস্কুট দৌড়ে। বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়বো। আর রাস্তায় কথা বলা হবে না, কারণ অন্ধকার, একবারে বাজারে গিয়েই কথা বলবো। চলুন, এই দেখুন আমার ছেলে রেডি হয়ে গেছে আর আমার মেয়ে এদিকে টোটোই বসে পড়েছে, আর বাবা এখন আমাদেরকে যাবে মানে ছেড়ে দিয়ে আসবে হাফ রাস্তায়, আর ওখানে মা আছে, মায়ের সাথে তারপর বাকিটা চলে যাবো। তো চলুন যাওয়া যাক, অনেক রাত হয়ে গেছে। শাড়ি কিনতে এসছে মহারানী, কত শাড়ি বার করেছে এখানে, সুতির ছাপা শাড়িগুলো ভালো লাগছে। আমরা চলে এসেছি রূপোর দোকানে, এখন আমরা পুজোর জন্য কি কিনবো। হার দেখি বাচ্চাদের, আমার ছেলেকেও করে দিয়েছিলাম ছোটবেলায়। এই ডিজাইনটা কেমন হয়েছে, ভাল লাগছে? আচ্ছা এটা থাক। আমাদের কেনা হয়ে গেছে, এখন বাড়ি যাবো। আর রাস্তায় আর কথা বলবো না, একবারে বাড়ি গিয়ে কথা বলবো। রাস্তায় অন্ধকার, কথা বলতে অসুবিধা হচ্ছে। তুমি থাকবে নাকি, উঠছো না, থাকবে? আমরা বাড়ি চলে এসেছি, বাজারে গিয়ে ভালো করে কেনাকাটা করতে পারলাম না, রাত হয়ে গেছে, তাড়াহুড়ো তাড়াহুড়ো করে যা হোক কিনে নিয়ে চলে এসেছি বাড়ি। আমার মা আমার জন্য বসে থেকে থেকে আলা হয়ে গেছে, আমার ছেলে মেয়ের আসতে দেরি হয়ে গেছে, ওই জন্য কেনাকাটা করতেও দেরি হয়ে গেল। আর ওখানে জন্য তাড়াহুড়ো করে আর বেশি ঘোরাও হলো না, তাড়াতাড়ি করে খালি কাজ মিটিয়ে চলে এলাম বাড়িতে। এখন মামাদের বাড়িতে যাবো, আমার দুটো মাসির মেয়ে এসছে, ওদের সাথে দেখা করতে যাবো। দুজনে কি করবে খুঁজে পাচ্ছে না। মানে পূর্ণিমা মাসে আসছে, রাখি আর কে এসছে, চল যাবো দেখা করতে। এখানে চলে এসেছি, কালকে যাবো পুত্রের সাথে দেখা করতে, মারাকে নিয়ে যাবো, সেখানে থাকবে, আমরা যাবো ঘুরে এসে আবার তোকে নিয়ে বাড়ি চলে যাবো। থাকবি তো, মামি যাবে না তো মামির কাছে থাকবি, ছোট মামি যাবে না, চিকু থাকবে ছোট মামির কাছে, আঙুল চেটে পা চেটে আলা হয়ে যাবে। এসেই আমি পিঠে পেয়ে গেলাম, আমার মা মিষ্টি পিঠে বানিয়ে রেখে দিয়েছে, তো দাও এটা দাও, একা একা খায় আমি চলে গেলে। এই দেখুন বন্ধুরা, আমার মা মিষ্টি পিঠে বানিয়েছিল, কবে বানিয়েছিল মা? আমার কপালে ছিল, তার মানে তুই চলে না, কালকে বানিয়েছে এখন আছে। আমি জানি তো আমার মায়ের হাতের মিষ্টি পিঠে খেতে আমার ভালো লাগে, তাই জন্য আমার ভাগ্যে একটা রেখে দিয়েছে ঠাকুর। সিঙ্গারাটা তো তোমার জন্য আরো খেলো না, ওর মামা ঠান্ডা কমে গেছে, ঠান্ডা কমে গেছে, অত কিসের ঠান্ডা? দাদা কুটুম এসছে বলে আমার মামি রান্না বসিয়ে দিয়েছে। এ মা এটুকু গামলায় রান্না করলে কি করে হবে সবাইকার? আলু ভাতে, আমার আলু ভাতেই ভাল লাগে রাত্রিরে, আলু ভাতে তেল লঙ্কা বলা, একটু পেঁয়াজ ভাজলে কি সুন্দর লাগে খেতে। আমাদের বাড়িতেও আমরা মাঝে মাঝে করি, ফেনা ভাত করে আমার ছেলে, আবার বলে দুধ ভাত। দেখি দাদু শরীর খারাপ বলছে, ভালো আছে দাদু? এ দেখুন বন্ধুরা, আমার দাদুর খুব শরীর খারাপ, তার জন্য কালকে আমার মা যেতে পারিনি বাজারে। দাদু
কমিনি জ্বর কমিনি কমছে আবার বাড়ছে যখন এই ওষুধের অ্যাকশনটা কমে যাচ্ছে তখন আবার জ্বরটা এসে যাচ্ছে তো জ্বর এসেছে তো মনে হচ্ছে হ্যাঁ জ্বর আই এখন তো আবার জ্বর এলো ওষুধ খেয়েছ হ্যাঁ ওষুধ খেলাম আমার দাদুর শরীর খারাপ বন্ধুরা কাল থেকে হয়েছে পরশু থেকে ভাত বসিয়েছে মামি আলু সেদ্ধ ভাত তো বন্ধুরা দেখলেন তো আমার দাদুর প্রচুর শরীর খারাপ তো আমার দাদুর শরীর খারাপ হয়েছিল বলে কালকে আমার মা যেতে পারিনি তার জন্য আজকে গেলো তো ভালোই হলো একসঙ্গে কাজ মিটে গেলো মাও গেলো মায়েরও কাজ মিটে গেলো আমারও কাজ মিটে আবার একসঙ্গে চলেও এলাম মায়ের সাথে আমি না হলে আমাকে একা একা আসতে হতো এই সন্ধেবেলায় তো বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর আমার ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে ওই জন্য একটু শান্ত শান্ত লাগছে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকাল সকাল ঘুমিয়ে পড়ি আবার সকালবেলায় উঠে রেডি হতে হবে পুচুর কাছে যাওয়ার জন্য বেশি রাত করলাম না সকাল সকাল শুয়ে পড়ি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে টাটা।